তিন বছর বয়সের শিশু অর্চি সামন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের বাসিন্দা জেলার মুখ উজ্জ্বল করল। যদিও বর্তমানে সে শহর বর্ধমানের বাদামতলের বাসিন্দা। ইংরাজিতে ১২ মাসের নাম, সপ্তাহে ৭ দিনের নাম, ঋতুর নাম, ২৩টি ভারতের জাতীয় প্রতীকের নাম, ২৮টি রাজ্যের রাজধানী, এশিয়া মহাদেশের ৫৩টি রাজধানীর নাম, ৬৫টি সবজির নাম সঠিক চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২১-এ নাম তুলে নিয়েছে খুদে অর্চি সামন্ত। আর ন্যাশনাল বার্ড, ন্যাশনাল ভেজিটেবল, ভেজিটেবল পামকিন জানো না, বলে বধ করলে হবে না। ন্যাশনাল পার্সনি ঠিক আছে, ন্যাশনাল মটো, ন্যাশনাল ফেস্টিভ্যাল, ভেরি গুড। আর ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল, হ্যাঁ, আর ওড়িশা, হ্যাঁ, আর মধ্যপ্রদেশ, ভেরি গুড। আর তোমার নাম কি বলে দাও, জোরে বলো। তার এই সাফল্যে খুশি পরিবার ও আত্মীয় স্বজনজন। বাবা সৌমেন সামন্ত মেকানিক্যাল সুপারভাইজার, মা মৌমিতা দাস সামন্ত গৃহবধূ। ২ বছর বয়সেই অর্চিস রপ্ত করে ফেলেছিল ২৮টি রাজ্যের রাজধানীর নাম। তার মা জানান, দ্বিতীয় চেষ্টায় তার পুত্র সাফল্য পেল। আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, ওকে শেখাতে পেরে শিখিয়েছিলাম। তো প্রথমে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলাম, তখনও রেকর্ডস করতে পারিনি। তারপর আমাকে জানানো হয় যে আরও কিছু নতুন কিছু অ্যাক্টিভিটি শেখাতে হবে। সে শেখানোর পর আমি যখন আবার নতুন করে দ্বিতীয় ধাপে অ্যাপ্লাই করি, তো সে দু সপ্তাহ পরই আমাকে জানানো হয় যে অর্চি সামন্ত রেকর্ড করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তা গতকাল সোমবার আছে, অ্যাচিভার্স প্যাকটা আছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের প্যাকটা আছে। প্যাকের মধ্যে আছে সার্টিফিকেট দিয়েছে, একটা মেডেল দিয়েছে, মেডেলটা দিয়েছে। এটা কম্পিটিশনটা যেটা হয়েছিল সেটা কি অনলাইনে হয়েছিল? হ্যাঁ, অনলাইনে ফর্মটা ফিল আপ হয়েছিল। যে কম্পিটিশনটা হয়েছিল সেটা কি কম্পিটিশন নয়, এটা একটা রেকর্ড, মানে ও রেকর্ডসটা ভেঙেছে। এর আগে একজন করেছিল, তারপর কিভাবে ভেঙেছে, কি কি মানে কোশ্চেন করা হয়েছিল, যে উত্তর দিয়েছে সেটা কিছু ও বলেছিল। ইংরেজিতে ১২টা মাসের নাম, দিনের নাম, আর সিজন, সিজনের নাম, আর ২৩টা ন্যাশনাল সিম্বল বলেছিল, আর ৫৩টা দেশের রাজধানী, ২৮টা রাজ্যের রাজধানী, আর ৬৫টা ভেজিটেবল সঠিকভাবে চিহ্নিত করেছিল এবং তাদের নাম বলেছিল। বাচ্চাটার বয়স কত? এই ৩ বছর ২ মাস। তো এই বয়সে যে ওরা এত ট্যালেন্ট, এটা কোথা থেকে হয়েছে, কোথা থেকে পেল? ওর বরাবরই মানে একটু মনে রাখার ক্ষমতাটা খুবই বেশি। আমি ২ বছর বয়সেই ওকে ২৮টা রাজ্যের রাজধানী যখন বলতাম, দেখছি মানে যখন আস্তে আস্তে শেখাতে পেরেছি, তখন দেখি অটোমেটিক ও মানে ক্যাচ করে নিল যে আমি বললাম। তারপরে যখন ওকে জিজ্ঞেস করি, তখন দেখি যে ও মনে রাখতে পারে। সেই থেকেই আমি আরও ভাবলাম যে আরও নতুন কিছু, আরও বেশি কিছু শেখাতে পারি যদি। তারপরে জানতে পারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরকম নাম তোলার জন্য, তারপরেই অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস থেকে অ্যাওয়ার্ড কী কী দেওয়া হয়েছে আপনার ছেলেকে? একটা মেডেল পেয়েছে ও, আর সার্টিফিকেট, আর ব্যাচ পেয়েছে, আর একটা সুদৃশ্য পেন, মানে পেনটা খুবই সুন্দর পেন পেয়েছে একটা, আর আইডেন্টি কার্ড, স্টিকার, ওদের লোগো সমেত স্টিকার। পরবর্তী সময়ে কী ভাবছেন, এরপরে বাচ্চাটার কেরিয়ার নিয়ে আপনি কী ভাবছেন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে ভাবছি, এখন তো এরপর ভাবছি যদি আরও ভালো কিছু রেকর্ড করতে পারে, আরও নতুন কিছু, অনেক কিছু শিখিয়ে যদি আরও অন্য কিছু রেকর্ড করতে পারে। এশিয়া রেকর্ড আছে, ওয়ার্ল্ড রেকর্ড আছে, আমি চেষ্টা করবো অবশ্যই যদি পারে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।